আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি নিয়ে আসছি ছোট্ট একটি ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এটা কিন্তু খুবই উপকারী, অনেকের উপকারে আসবে যারা লতি পছন্দ করেন অথচ কাটার ভয়ে খেতে চান না, পরিষ্কার করার ভয়ে খেতে চান না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে 1 কেজি লতি আছে, আর লতি কিন্তু পরিষ্কার করার ভয়ে অনেকেই খেতে চায় না, আর হাতও বেশ ময়লা হয়। আর এই লতিগুলো কিন্তু আমি কিন্তু সবসময় এরকম চিকন লতিটাই পছন্দ করি, আর এখানে চিকন আর একটু মোটা লতি মেশানোই আছে। তবে আমি অনেক বড় বড় যে মোটা মোটা লতি বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমি বলে দেই যে যেন চিকন লতিগুলো আনে, একটু কষ্ট কিন্তু তারপরে কিন্তু খেতে অনেক মজা। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা অল্প সময়ে 1 কেজি লতি বেছে নিতে পারেন, আর এটা খুব সহজেই আপনারা করতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে সেই টিপসটাই এখানে শেয়ার করব, আশা করি আপনারা উপকৃত হবেন আর সেই জন্য এটা শেয়ার করা। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি পাতিল মাজার একটা ছোবা, যেটা স্টিলের, আমরা সবাই এটা ব্যবহার করি কম বেশি বাসায় থাকে। সেটা দিয়ে আমি এই যে নিচের যে অংশটা আছে লতির, সেটা আমি এইভাবে পরিষ্কার করে নিব। খুবই সহজে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এখানে কিছু পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি, একদম সহজে আপনারা এটা পরিষ্কার করে 15-20 মিনিটের মধ্যে আপনারা 1 কেজি লতি পরিষ্কার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর উপরের থেকে শুধু এগুলা ফেলে আপনারা একটা সিজার দিয়ে কেটে কেটে নিতে পারেন। আমি আপনাদেরকে আরও দু একটা লতি পরিষ্কার করে দেখাচ্ছি, খুবই সহজে আর খুবই মানে হাতটাও তেমন একটা নোংরা হয় না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু যদি আপনারা বটি দিয়ে করতেন তাহলে অনেক সময় নিত, আর অনেক হাতটাও কিন্তু কালো হয়ে যায় একদম এরগুলো ছিলতে। তো লতি কিন্তু আমার ভীষণ পছন্দ, আমি চিংড়ি মাছ আর লতি আমার খুবই পছন্দ। আমার চ্যানেলে চিংড়ি মাছ এবং লতি আর নারিকেল দিয়ে কীভাবে রেসিপি করা যায় মজার, সেটার একটা ভিডিও আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা আপনারা দেখে নিশ্চয়ই উপকৃত হবেন, আর আমাকে জানাবেন আপনারা কে কে এইভাবে লতি পরিষ্কার করেন আর মজা করে রান্না করে খান। এখন কিন্তু বাজারে প্রচুর লতি পাওয়া যায়, আর লতি অনেকেরই, যারা বাঙালি তাদের অনেকেরই ভীষণ পছন্দের একটা খাবার। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল খুবই সহজে পাতিল মাজার ছোবা দিয়ে কিভাবে লতি পরিষ্কার করা যায়। 1 কেজি লতি খুবই সহজে পরিষ্কার করা যায়। তো আমি লতিগুলো পরিষ্কার করে কিছুটা তারপরে আপনাদের সাথে আসছি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের আর কেমন লাগে।
তো ভিউয়ার্স, এরকম অনেক টিপস আছে যেগুলো আমরা অনেকে জানি অনেকে জানি না। আশা করি তাদের জন্য এটা অনেক উপকারী একটা টিপস। তো ভিউয়ার্স, আমি সবগুলো লতি ছিলে তারপরে আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আমি কিভাবে লতিগুলো পরিষ্কার করে নিয়েছি, আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে লতির যে অবশিষ্ট ময়লাগুলো আর এই যে যে পাতিল মাজার ছোবাটা দিয়ে আমি পরিষ্কার করেছি সেই ছোবাটাও এখানে রেখেছি। তো এখানে আমি 1 কেজি লতি ছিল আমার, সেই লতিটা একদম পুরোটাই কেটে নিয়েছি। এখানে কিন্তু আমার অনেক চিকন চিকন লতি ছিল, খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই লতিগুলোকে কেটে নিব, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে সিজার দিয়ে কেটে নিব। তো এই যে লতির এই অংশটা আমি কেটে ফেলে দিয়ে এই যে গোড়ার, তারপরে আমি এই লতিগুলোকে যেরকম সাইজ করব সেইভাবে কেটে নিব। আমি এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা এটা সিজার দিয়ে এই কাজটা করতে পারেন, আর আপনারা কিন্তু ইচ্ছা করলে 2-3টা একসাথে কেটে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তো আপনারা এটা বটি দিয়েও করতে পারেন, আমি সিজার দিয়ে আমি বেশি পছন্দ করি এগুলো কাটতে, আমার ভালো লাগে। আর আমি বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, সেই জন্য আমার এই সিজারটা খুব বেশি কাজে দেয়। তো আশা করি আপনাদের এই আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো লতি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমার লতিগুলো কাটা একদম শেষ হয়ে গেছে। কত সুন্দর করে আমি লতিগুলো কেটে নিয়েছি। এখানে 1 কেজি লতি আছে। আপনাদের লতিগুলো যদি এরকম সবগুলো মোটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আরও তাড়াতাড়ি কাটতে পারবেন। আর আমার হাত তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদমই ময়লা হয়নি, একদমই কালো হয়নি, পরিষ্কার আছে। তো এভাবে আপনারা অবশ্যই যারা লতি পছন্দ করেন তারা লতিগুলো কেটে পরিষ্কার করে রান্না করবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।